সিটি নির্বাচন ঘিরে চলছে নানা সমীকরণ, ভোটের লড়াইয়ে জিততে ছুটছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আছেন রিপোর্টার রাজিবুল হাসান এবং সিলেটের নগর ভবনের সামনে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি শুরুতেই যাচ্ছি রাজিবের কাছে। ভোট যুদ্ধের আগেই কিন্তু প্রার্থিতা বহাল রাখার যে যুদ্ধ, সেই যুদ্ধ শুরু হয়েছে। আপনারা জানেন যে 8 তারিখে মনোনয়নপত্র প্রত্যাহারের একটি তারিখ রয়েছে, এরপরে কিন্তু প্রতীক বরাদ্দ হবে। প্রতীক বরাদ্দের পরপরে কিন্তু মাঠের যে প্রচারণা আনুষ্ঠানিক সেটি শুরু হবে। এর আগে এখন যেটি চলছে সেটি হচ্ছে, আপনারা জানেন যে রাজধানীর লাগোয়া যে গাজীপুর সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনের যারা প্রার্থী আছে তারা কিন্তু মাঠে চষে না বেড়ালেও তারা নানা ধরনের পরিকল্পনা এবং কৌশলে তারা তাদের যে সমর্থন সেটি কামানোর চেষ্টা করছে। জানিয়ে রাখছি যে আপনারা জানেন যে গাজীপুরের যে হেভিওয়েট প্রার্থী অর্থাৎ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান আওয়ামী লীগ সমর্থিত এবং তার খুবই চির প্রতিদ্বন্দ্বী ছিল অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, তার প্রার্থিতা বাতিল হওয়ার পরপর কিন্তু এখন নতুন করে যে নামগুলো আসছে ঘুরে ফিরে, যেগুলোর সঙ্গে আসলে এখন প্রতিযোগিতা কিংবা টিকে থাকতে হবে, তার মধ্যে রয়েছে আব্দুল্লাহ মামুন মণ্ডল। তিনি কিন্তু এখন স্বতন্ত্র থেকে মেয়র প্রার্থী, যদিও তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র মেয়র প্রার্থী। এছাড়া রয়েছে জাতীয় পার্টির MM নিয়াজউদ্দিন, রয়েছেন বিএনপি ঘরনার রনি সরকার। এই যে প্রার্থী আওয়ামী লীগ ছাড়াও কিন্তু একাধিক স্বতন্ত্র প্রার্থী থাকায় আওয়ামী লীগের কিন্তু এই বিষয় নিয়ে চিন্তা করতে হচ্ছে, যে কারণে আজকেও কিন্তু কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা নির্বাচনী কোনো ক্যাম্পিংয়ে না আসলেও অন্য একটি প্রোগ্রামে মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন যে গাজীপুরের এই নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে কিন্তু একাত্তা হিসেবে কাজ করবে। এছাড়া যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারাও কিন্তু অনর রয়েছে তাদের যে প্রার্থিতা সেটি প্রত্যাহার না করার, এবং নির্বাচনী মাঠ কিন্তু এর মধ্যে জমে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে আপনারা জানেন যে 8 তারিখের যে তারিখ দিনটি রয়েছে, এই তারিখে নিজেদের প্রার্থিতা ধরে রাখতে পারলেই কিন্তু আওয়ামী লীগের যারা প্রার্থী রয়েছে তারা টিকে থাকতে পারবেন। আমরা আসলে সন্ধ্যার পরে দেখেছি যে কাউন্সিলর যে প্রার্থী রয়েছে, যে কাউন্সিলর ছিলেন আব্দুল্লাহ মামুন মণ্ডল, তিনি কিন্তু তার সমর্থনদেরকে বোঝাচ্ছিলেন যে আসলে কীভাবে নির্বাচনটি করতে হবে। তো নির্বাচনী গাজীপুর থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা একটু সিলেট যেতে চাই, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইকরামুল কবির, তার কাছে যেতে চাই সেখানকার খবর জানতে। 21 জুন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে সিলেট নগরী জুড়ে উৎসব উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে এই যে নতুন কিছু জায়গা সিটি কর্পোরেশনের মধ্যে যুক্ত হয়েছে, আগে ছিল 27টি ওয়ার্ড নিয়ে সিটি কর্পোরেশন, এখন 42টি ওয়ার্ড নিয়ে সিটি কর্পোরেশন। নতুন যেই জায়গাগুলি অর্থাৎ নতুন যেই এলাকা সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হয়েছে তাদের মধ্যে আলাদা একটি উৎসব উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, কারণ সিটি কর্পোরেশন বলে কথাকে সিটি কর্পোরেশনের মর্যাদা একটু আলাদা। আগে ছিল ইউনিয়ন পরিষদের সাথে, এখন সিটি কর্পোরেশনের সাথে এই এলাকাগুলো যোগ হয়েছে। যেই প্রায় 79 বর্গ কিলোমিটার এলাকা, এখন আগে ছিল 26.5 বর্গ কিলোমিটার এলাকা। 23 মে অর্থাৎ এই মাসের 23 তারিখে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তারিখ, এবং 2 তারিখ অর্থাৎ সব মনোনয়নপত্র প্রত্যাহার এবং বাছাই সব কিছু পরে 2 জুন থেকে যে এই প্রতীক বরাদ্দ হবে 2 জুন, এবং 2 জুন প্রতীক বরাদ্দের পরেই প্রচারণা শুরু হবে। সব কিছু মিলে এইবার অন্যান্য নির্বাচনের থেকে এইবারের নির্বাচন একটু আলাদা অর্থ বহন করছে, কারণ হচ্ছে কি 27 থেকে 42 দীর্ঘ একটি পরিসর নিয়েই বা সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে। ইতিমধ্যে আওয়ামী লীগ তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছেন এবং আনোয়ার জমান চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যান্য দল যেগুলো আছে সেগুলো তেমন মনোনয়ন দেয়নি, তবে এইবারের কাউন্সিলরের আমরা যেই লম্বা তালিকা দেখছি তাতে করে অতীতের সব রেকর্ড ভঙ্গ এবার সর্বোচ্চ কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করবে। সব কিছু মিলে আমরা দেখেছি বিভিন্ন জায়গা বিভিন্ন পাড়া মহল্লায় এই নির্বাচনকে ঘিরে বেশ আমরা উৎসাহ লক্ষ্য করছি। চার টেবুলে কিংবা বিভিন্ন ছোট ছোট টং ঘরে সবার মুখে মুখে সিটি কর্পোরেশন নির্বাচন, আগামী যে পরিষদ হবে সেই 21 জুন যে পরিষদ, সেই পরিষদ 5 বছরের জন্য কার দায়িত্ব পাচ্ছেন, এই আমার পিছনে যেই ভবনটি রয়েছে সিটি কর্পোরেশনের ভবনের কে দায়িত্ব পাবে, পরিষদের কে হবে নেতা এবং কে হবে কাউন্সিলর, সব কিছু মিলিয়ে জল্পনা কল্পনা চলছে। মোটামুটি এই ছিল আগামী 21 জুন যে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে তার সবশেষ খবর। সিটি নির্বাচনের খবর জানতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর এবং সিলেটে।